যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সৌদি আরব সফরে আরব নেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ে সব সময় সরব থাকবে। তিনি বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য থেকে সরে যাব না, আর সেই জায়গায় চীন, রাশিয়া বা ইরানকে প্রভাব বিস্তার করতে দেব না। জেদ্দার লোহিত সাগরের উপকূলে আরব নেতাদের নিয়ে আয়োজিত সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন। এই সম্মেলনের মাধ্যমেই তার চার দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। গত 13 জুলাই যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে আসেন জো বাইডেন। অবৈধ ইহুদি দেশটিতে 2 দিনের রাষ্ট্রীয় সফর করেন তিনি। ইসরায়েল সফর শেষে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বাইডেন সৌদি আরবের বিমান ধরেন। সৌদিতে এসে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। বাইডেন জানিয়েছেন, তিনি প্রিন্স সালমানের সঙ্গে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কথা বলেন। তবে প্রিন্স সালমান বাইডেনকে জানান, জামাল খাশোগিকে সৌদি আরবের কর্মকর্তারা হত্যা করলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না। অপরদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, জেদ্দায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আরব নেতাদের শীর্ষ সম্মেলনে আরব ন্যাটো গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি। তিনি আরও বলেন, রিয়াদ তেহরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতে শনিবার বিকেলে সৌদি আরব, ইরাক, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের শীর্ষ নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ শীর্ষ সম্মেলনের নাম দেওয়া হয় জেদ্দা নিরাপত্তা ও উন্নয়ন সম্মেলন। জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েল সফর শেষে শুক্রবার জেদ্দায় পৌঁছান। তার মধ্যপ্রাচ্য সফরের আগে পশ্চিমা গণমাধ্যম একথা ফলাও করে প্রচার করেছিল যে এই সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলোকে নিয়ে ইরান বিরোধী একটি সামরিক জোট গঠন করে দেবেন বাইডেন। পরিকল্পিত সামরিক জোটকে আরব ন্যাটো বলেও ব্যাপকভাবে প্রচার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি আরব দেশের বিরোধিতার মুখে সে ধরনের কোনো জোট গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়নি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক বক্তব্যে বলেছেন, সৌদি আরব ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এবং রিয়াদ তেহরানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায়। ফয়সাল বিন ফারহান আরও বলেন, ইরানের সঙ্গে ধারাবাহিক সংলাপ ইতিবাচক গতিতে অগ্রসর হলেও এখনও চূড়ান্ত ফল আসেনি, তবে শিগগিরই এ ব্যাপারে ভালো ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কূটনীতিকে তিনি সর্বোৎকৃষ্ট ও একমাত্র পথ বলে মন্তব্য করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জেদ্দা সম্মেলন তো দূরের কথা, এর আগেও কখনও ইসরায়েলের সঙ্গে সামরিক বা প্রযুক্তিগত সহযোগিতার আগ্রহ দেখায়নি সৌদি আরব। ফয়সাল বিন ফারহান বলেন, আরব ন্যাটো নামের কোনো কিছুর অস্তিত্ব নেই, আমি জানি না এই নামটি কোথা থেকে এসেছে।